أبلدا 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 كون মেইনলি কথা হইলো আজ সবে বিয়া করছে সংসার করছে বাচ্চা আছে পরিবার আছে সবার একটা সমাজের একটা মানে ইজ্জত আছে আজ এই যে কালকে এই জিনিসটা করছে খার ইজ্জত কই গেছে সব মেন্টালি সব মানুষ টর্চার হয়ে গেছে সবে এমন কিছু আমার এই দিদি আমার কইছে কালকে যে তাই আত্মহত্যা করব হ্যাঁ আমার কালকে একটা আমার স্টাফের কালকে একটা আমার স্টাফের আমার লগের একটা কলিকের আমার কালকে একটা বিয়া তার কালকে বিয়ার ডেট কত কালকে গেছে এই দিন তার রেজাল্টটা আইছে হ্যাঁ কালকে মানে তার মেন্টালিটিটা কী হইতে পারে এটা আপনারা কইন হ্যাঁ আজ এই এই জিনিসটা কোন নীতিতে আছে যে মানুষের ফেটল লাত মারা ইল্লিগেল বিল্লিগেল আমরা কিছু বুঝি না আমরা তো চাকরি দিছি না নি এটা ডিপার্টমেন্টে আমরা তো নিজের থেকে এলোছি না না যে আমরা আইসিয়া দিলেছি আমরা রে হ্যাঁ আমরা কেউ কোনো মন্ত্রীর কাছ থেকে তো পেট আনছি না গিয়া কেউ মন্ত্রীর কাছে তেল মারছি না আমরা ইন্টারভিউ দিছি কেন অফিসার ইন্টারভিউ লইছি আমরা আমার কাছ থেকে এই এই ডিপার্টমেন্টের অফিসারে লইছে আমরা তো জানি না পেপার কাটিং কী তার কী কী আমরা নোটিশ বোর্ডও পাইছি যে মানুষ লাগে আমরা ইয়ে অ্যাপ্লাই করছি ইন্টারভিউ তারা লইছে পাইছি ইভেন কি আমরা তার হেড অফিস মুখ্য কার্যালয় এটা গুয়াহাটি তাহার এখানে গিয়ে ইন্টারভিউ দিছি ডিভিশন ওয়াইজ তারপরেও গিয়া আজকে ছয় সাত বছর আট বছর পরে এই সমস্ত জিনিস কারণটা কী কারণটা কী জিনিস এটা খার আজ আজ আমার আমার একটা সংসার আছে আমার মা বাবা আছে কই যাইব তারা দাবি আমার সারি ফেরত দিতে লাগবো না দিয়ে আমরা এই ধর্মঘট খরমু খরমু নইলে তো আমরা দেখুন সবাই কাছে সুসাইড করবো সবাই কাছে কেন সম্মান থাকে না তো বাচ্চা থাকে লাভ নাই এটার দায় কিন্তু পুরো সরকার থাকবো এই ডিপার্টমেন্ট থাকবো না তাকে যদি আমরা যদি সে সুসাইড করবো মিস নাই এটা করবো সবাই কইছি আমরা সুসাইড করবো কারণ উপায় নাই আর আমার কাছে কোনো রাস্তা নাই মানুষের আজকে কালকে রাত্রে থেকে মানুষে ফোন করে আত্মীয়জনে ফোন করে আমার শ্বশুর বাড়িতে ফোন করে যে কী তা হয়েছে এটা একশোবার সবে কইছি আমরা সবে আমরা ইয়ে করছি এই আজবিটি ধর্ম কইছি হ্যাঁ এই আজবি সবে কইছি কালকে আমরা সুসাইড করবো উপায় নাই আর আমার কাছে কোনো উপায় রাস্তা নাই তো আর কারণ আমরা সম্মানটা বড় হয়ে গেছে বুঝছেন না এই সবে যেখানে সব রে যেখানে সবে কইছে কালকে যে আমরা মরমু এই আমার ডিভিশন সুপারিন্টেন্ডের কাছে হয়ে গেছে যে সবে আমরা আত্মহত্যা করবো জায়গাটার নাম হলো রামনগর আইএসবিটি আন্দোলনটা মেনে নিল কালকে আমরা একটা খবর পাইছি যে আমরা যে অল আসামে 771 রিলিজ করে দিয়েছি কিন্তু কে কোন কারণে রিলিজ করেছে এটা আমরা জানি না আমরা তো প্রায় 10-11 বছর 15 বছর থেকে আমরা এখানে চাকরিতে আছি কিন্তু হঠাৎ করে কালকে যে কেন রিলিজ করলো এটা এখন পর্যন্ত কোনো খবর পাই নাই এখন দাবি হইলো আমরা কারণ আমরা তো করোনার সময়ও টোটালি কাজ করছি ইলেকশনের সময়ও কাজ করছি প্রায় 10-15 বছর থেকে আমরা কন্টিনিউ কাজ করে আইছি কিন্তু এখন বলতেছে যে আমরা এটা ইন্টারভিউটা ইন্টারভিউ হয়েছে না ইন্টারভিউ বিনা ইন্টারভিউতে চাকরি হয়েছে কিন্তু বিনা ইন্টারভিউতে চাকরি হওয়ার কোনো কথাই নাই কারণ আমার তো প্রায় 10 বছর থেকে চাকরি হয়েছে 10 বছর থেকে যে একদিনও চৌকো পড়লো না আমরা বিনা ইন্টারভিউতে চাকরি করেছি কিন্তু এখন হঠাৎ করে কেন পড়লো বা কীভাবে পড়লো এটা তো বুঝতে পারি নাই
আর আমরা তো কারণ ইলেকশনের সময় আমরা টোটালি যত স্টাফ আছি আমরা কন্ট্রাক্টুয়াল সব স্টাফে আমরা ইলেকশনের সময় কাজ করেছি প্লাস করোনার সময় তো আমরা দিন রাত একসঙ্গে একই করে কাজ করেছি কিন্তু হঠাৎ করে যে কোন কারণে আসাম সরকারে আমাদেরকে এই ইয়ে করলো আমরা তো কখনোই বুঝতে পারি নাই কতজন আপনারা আমরা টোটাল অল আসামে আছি 771 আর আমরা তো বরাকবেলিতে আছি 70 এবাব এটা কন্টিনিউ যতদিন পর্যন্ত আমাদের এটা রিলিজটা উড্ড হবে না ততদিন পর্যন্ত আমরা কন্টিনিউ করে যাব আমরা যে এইভাবে ছাটাইছে মানে অমানবিকভাবে ছাটাইছে যে আমরা রে এটা তো আমরার প্রাপ্য আসিল না এটা আমরা প্রাপ্য আসিল না আমরার কেউ 12 বছর কেউ 10 বছর কেউ 15 বছর থাকিয়ে লাগাতার আমরা চাকরি করিয়ে যাই আর হ্যাঁ আমরা তো এটা আশাই করছি না নি যে আমরা আস্তে আস্তে আমরা বেতনটা বাড়বো আস্তে আস্তে আমরা পার্মানেন্টের দিকে যাইমু এটা তো কিছু কারণ দেখাই তো অত বছর পরে মনে হয়েছিল তারা যে আমরা ইল্লিগেল অত বছর তারা হই আসিল এটা আমরার জবাব লাগবো এটা লাগবো আমরা কারণ আমরা যে ইল্লিগেল ইল্লিগাল যদি ওইয়া থাকি তো আমরা কেমনে আমরা ইলেকশনের সময় কাজ করলাম আমরা করোনার সময় আমরা মা বাবা ভাই বোন সবরে ফেলাইয়া এখানে কাজ করছি এখানে কাজ করছি যে আমরা জীবনে একটা উন্নতি হইব হ্যাঁ আজকে আমরা সামান্য বেতন এটা মানে বেতন না এটা যারা রুজি খামলা তারার থেকেও বেতন কম আমরা এই বেতন দিয়ে আমরা হাসি মুখে কাজ করিয়া গেছি কাজ করার পরেও তারা আমরা এইভাবে লাত মারতে তারা সেকেন্ডও লাগছে না এটা এটা কী ধরনের বিচার তারা করছে এই বিচারের আমরার পুরাপুরি যোগ্য উত্তর লাগবো এবং আমরা চাকরি ফিরা চাই চাই আমরা জীবন নষ্ট হয়ে গেছে একদম জীবন নষ্ট হয়ে গেছে খেরোর 45 হয়েছে খেরোর 50 হয়ে গেছে খেরোর 35 হয়ে গেছে আমরা সবে আশা করি আছে যে আমরা এসটিসিতে একটা পার্মানেন্ট আমরা ভালো ভালো জায়গায় কাজ করছি এখন আমরা গিয়ে ছোটোখাটো দোকানে গিয়ে কাজ করতাম আজকে আমরা লাইফটা কিতা মানাইছে মেইনলি কথা হলো দেখুন